গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 18ই নভেম্বর। তো আমি ব্লগটা আজকে খুব মর্নিং থেকেই শুরু করলাম, এখন 7:45 বাজে। তো আমি উপর থেকে যে ফার্স্ট কাজই হচ্ছে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ফার্স্ট আমি করি ময়লাটাকে বাইরে নিচে নামিয়ে দিয়ে আসি। এবার একটু পরেই যে ময়লা তোলেন উনি আসবেন, উনি নিয়ে চলে যাবেন। আর দেখো আমার কিন্তু এই লিভিং রুমটা মোটামুটি গোছানোই আছে, রাতে টিভি দেখতে দেখতে এই জল টলগুলো খেয়েছি সেই বোতলগুলো শুধু পড়ে আছে। আর সকালবেলায় সূর্যের আলোটা কিন্তু খুব সুন্দরভাবে ঘরের মধ্যে আসে, যেহেতু পূর্ব দিকে জানলাগুলো আমার বড় বড়, আর পূর্ব দিক দিয়ে কিন্তু ঘরের মধ্যে আলো ঢোকা বা রোদ ঢোকা কিন্তু খুব ভালো। তো এখন আমি ফার্স্ট কাজ আমার জানলাগুলোকে খুলে দেবো, দিয়ে সূর্যদেবকে একটু প্রণাম করব। তো একদম এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের কাজগুলো আমাকে আগে করতে হবে, তো আমি চালটাকে আগে ভিজিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে কিন্তু আমার ওয়াশরুম যাওয়া হয়ে গেছে, আর সকালের আমি জামাকাপড় পাল্টাই, যেটা সেটা পাল্টে নিয়েছি, এবার চাও বসিয়ে দিয়েছি একদিকে। তো চাটা খেয়েই এখন আমি ঠাকুর ঘর করি। তো চাটা বসিয়ে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে রান্নাঘরগুলো পরিষ্কার করে তারপর চালটা ধুয়ে, তোমরা তো জানো সকালবেলা আমি রান্নাঘরটা আরেকবার ভালো করে পরিষ্কার করি, করে তারপরে আমি চাল টালগুলো ধুই, চাও মোটামুটি হয়ে যাবে। আর লিভিং রুমের আজকে বড় একটা কাজ আছে। আমি সোজা এসে গেছি লিভিং রুমে। তো আজকে আমার এই প্যাকেটটা যেটা আমি পেতে থাকি প্লাস্টিকের উপরে, ওই ডাইনিং কভার, যেটা ডাইনিং টেবিলের কভার, সেটাকে পরিষ্কার করার আছে। তো এই কাজটাকে ভালো করে ধুলো, দেখলাম নিচটা অনেকটা ঝুলটুল জমেছে, সেগুলোকে পরিষ্কার করলাম। আসলে আমার রাখার জায়গা রান্নাঘরে খুব ছোট, তাই আমাকে ইন্ডাকশান, তারপরে টোস্টার, এগুলো সব এখানেই রাখতে হয়। স্যান্ডউইচ টোস্টার আমার এমনি টোস্টার নয়, তো এগুলো এইভাবেই নিচটায় ডাইনিং টেবিলের নিচে রাখি। সেগুলোকে ভালো করে আগে ঝুলটুলগুলো ঝেড়ে নিলাম, ধুলো তো পরেই, আর তারপরে কাঁচের উপরটাকে ভালো করে মুছে নেবো। আর দেয়াল টেয়ালগুলো তার সঙ্গে সঙ্গে আমি, যেহেতু টালি বসানো, টালিগুলো একটুখানি পুরো পরিষ্কার করে নিলাম। তবে এই টালিটায় বেশি নোংরা একদমই ধরে না, তাও একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু পরিষ্কারই থাকে। তারপর ভিজে কাপড় দিয়ে আর একটুখানি আমি ভীম লিকুইড নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিলাম সবগুলো, করে জাস্ট ফাঁকাই রাখবো। আর প্যাকেটটা না মাঝখান থেকে ছিঁড়ে গেছে, আর দেখো এখন পরিষ্কার করার পর চকচক করছে একদম, আর সবগুলো ধুয়ে মুছে একদম দারুণভাবে রয়েছে। তো এইভাবে সব ঘুরিয়ে ফিরিয়ে দিতে আমরা পরিষ্কার করে নিই না, তাহলে কিন্তু কাজটা কম থাকে। তা আমি একদিন এটা করব ওটা করব একদম মাথায় নিয়ে নিই, যে আজকে আমি এই কাজটা কমপ্লিট করব। আর আমি এখন দেখাচ্ছি পীতাম্বরী পাউডার দিয়ে তামার যে আমার বোতলগুলো আছে কীভাবে আমি পরিষ্কার করি, দেখো কী অবস্থা। এটা সপ্তাহে আমি একদিনই করি, আর অন্যদিন একটু লেবু আর একটু লিকুইড ভীম দিয়ে পরিষ্কার করলেই চকচক হয়, আর মাজার পর এরকম হয়েছে। তামার তো জানোই তোমরা যে বাতাসের সঙ্গে লেগে এরকম একটা অক্সাইড পড়ে যায়, তো সেটাকেই তোলার ব্যবস্থা ওইভাবে করতে হয়। আর আমি এখন এখন বাজে ঠিক 10টা, তো আমার বড় মেয়ে খেয়ে কলেজ বেরিয়ে গেছে, আর এখন আমি একটু রুটি করছি কারণ ও আবার দুপুরবেলা ফিরে আসবে। আর আজকে আমি কিছুই রান্না করব না, লাঞ্চও মোটামুটি সামান্যই করছি, জল ব্রেকফাস্ট আমাদের আগেই হয়ে গেছে। তো একদিকে মাংস কষিয়ে একদম বসিয়ে দিচ্ছি, আজকে চিকেন হচ্ছে, আর এখানে আমি রুটি সেঁকছি। তো রুটি কিছু করে রাখছি, আর দেখো আমি ক্যাসারের মধ্যে একটা কাপড় দিয়ে রাখি, তাতে রুটিগুলো ঘামে ভাজে না একদম, এইভাবে কাপড় দিয়ে রাখি। অনেকে এখানে একটা ন্যাপকিন বা কিছু দেয়, সেটাও হতে পারে, কিন্তু আমি কাপড় দিয়ে রাখি, কাপড়টা রোজ পরিষ্কার করে নিই, ক্যাসারোল যখন মাজি তারপরে কাপড়টা একটু ভীম বা সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে নিই। তো রুটিগুলো আমি একটু ময়দা আর একটু আটা মেশানো রুটি, এটা কিন্তু খুব একটা ফুলছে না, রুটিগুলো খেতে কিন্তু নরমই হয়, আর আমি একটু মেখে না আটাটা অনেকক্ষণ রেখে দিই, তাই বেশ নরম নরমই থাকে, অনেকক্ষণই রুটিগুলো ভালো থাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো শীতটা কেমন পড়েছে তোমাদের ওখানে? আমাদের এখানে কিন্তু সকালটা বেশ ভালোই ঠান্ডা,
তারপরে এই রোদ ওঠার পর থেকে গরম। এখন দেখো আমি কিছু গায়ে দিইনি, কিন্তু সকালে আমাকে একটা হালকা চাদর গায়ে দিতে হয়েছিল। রাতে এখনও কম্বলটা লাগছে না, চাদরই হয়ে যাচ্ছে। তো কিন্তু আমার হাজব্যান্ড বাপ্পা কিন্তু কম্বলটা অনেকদিন আগেই পার করে ফেলেছে, কারণ একটু ও শীত কাতরে, ও সবসময় একটু শীত কাতরে ভোরের দিকে কম্বলটা গায়ে দিচ্ছে। যাই হোক, আমি এখন ছাদে এসেছিলাম, সকাল থেকে কথা বলার সময় পাইনি। সকাল থেকে তোমরা দেখলে আমি পরপর পরপর কাজ করে গেছি, তো আজকে সারাদিনই কাজ হয়েছে। আজকে শুধু রান্না করেছি চিকেন আর ভাত করেছি। আর আমাদের এখানে আজকে তোমরা জানো বৃহস্পতিবার লকডাউন থাকে, আজকে বৃহস্পতিবার সম্পূর্ণ লকডাউন, তাই চিকেন আর ভাত করেছি আর কিছু করিনি। কারণ আমার আজকে সবজির কথাও মনে ছিল না, কারণ ছট পুজো, জগদ্ধাত্রী পুজো এইসব কারণে আগের সপ্তাহে লকডাউন হয়নি, তার আগের সপ্তাহ কালী পুজোর জন্য লকডাউন হয়নি। তো আমরা ভাবলাম হয়তো এই সপ্তাহটা বাদ দেবে, কিন্তু না, আজ থেকে স্টার্ট করে দিয়েছে। তাই আমি ভেবেছিলাম একটু উচ্ছে ভাজা করবো, উচ্ছে বাড়িতে ছিল না, আমি আনতে দিয়েছিলাম কিন্তু পাইনি বাজারে। যাই হোক, চিকেন আর ভাত করেছি, চাটনি তো করা আছে। আমার বড় মেয়ে চলে গেছে কলেজে, কলেজ স্টার্ট হয়ে গেছে। আর এখানে কালকে যে সকালবেলা যে আমি যেগুলো কেচেছিলাম, কালকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন তুললাম, কিছুটা ভিজে ভিজে ছিল। আর শীতকালে যেটা হয় যে ঝলমলে রোদ থাকলে না, রোদের একটু ধীমে 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 ব্যাপারটা থাকে, ওই কারণে অনেক কিছু শুকায় না, একটুখানি আট ভিজে থাকে। তো সেগুলো আমি ভেতরে যে দড়ি খাটিয়েছি এটা মানে খোলা যায় আবার, তো সেই দড়িতে একটু মেলে দিই আর সকালে তুলে নিই, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, ভাতটা বসিয়ে এসেছি, লাঞ্চটা কমপ্লিট করি আর তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর তোমাদের একটা কথাই বলছি, দেখো আমি তো ডেইলি ব্লগ দেখাচ্ছি তোমাদের সাথে, শেয়ার করছি, রান্নাও শেয়ার করছি, কিছুটা রেসিপি যতটা পাচ্ছি শেয়ার করছি। আর ফেসিয়াল ক্লিপ কিট বা ফেসিয়াল করা এগুলো তোমাদের যেমন শেখাচ্ছি বাড়িতে বসে, বডি লোশন শেখাচ্ছি, তো বিভিন্ন রকমের। তো আমার ব্লগটা প্লিজ তোমরা দেখো, লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রিপশান প্লিজ করো, তাহলে আমার গ্রো হয়। তো প্লিজ সাবস্ক্রিপশান করো আর লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে যাবে, যেই চ্যানেলে আসো না কেন, নতুন যারা আসছো তাদেরকে বলছি আমার চ্যানেলে কিন্তু একটা লাইক আর কমেন্ট, তোমরা কী কী রকম ব্লগ দেখতে চাও প্লিজ একটা কমেন্ট করে জানিও। তো এখন আমি এসে গেছি একদম সন্ধ্যেবেলা, একদম তো আজকে সন্ধ্যেবেলা আমরা এসেছিলাম, আমি এসেছিলাম 5:30 বাজে, কিন্তু অন্ধকার হয়ে যায় জানি দক্ষিণেশ্বর মন্দিরে। তো দক্ষিণেশ্বর মন্দিরে তো এখন সব কিছু রেখে তবে মন্দিরে ঢুকতে দেয়, আর আমার পুজো টুজো দেওয়ার পরে যখন মোবাইলটা হাতে পেলাম তাই ভাবলাম একটুখানি তোমাদেরও দেখিয়ে দিই কোথায় গেছি, আর ডাল আর কচুর খেয়েছি। দেখো আমার ঠাকুর ঘরটা আমি এখন দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুজো তো সন্ধ্যেবেলা দিতেই হয়, সন্ধ্যা আরতি হচ্ছে, আর তার সাথে গোপালকেও এখন আমি কম্বল বার করে দিয়েছি, ওরও তো ঠান্ডা লাগে, ওরও টুপি আর সোয়েটার সব বেরিয়ে গেছে, তো টুপিটা এখনও পরাইনি। সন্ধে দেওয়ার পরে আমি একটা ওই প্রদীপ জ্বালিয়ে রাখি, প্রদীপটা যখন সন্ধ্যেটা নরম হয়ে যায় তখন ওটা নিভে যায় আপনি আপনি। তো এইভাবেই প্রত্যেকটি মেয়েই সন্ধ্যেবেলা সন্ধে দেয়, তো আমিও সেইভাবেই দিই ঠাকুরের কাছে প্রার্থনা। এটা 17 নভেম্বরের ক্লিপস, আমি তোমাদের সঙ্গে ভালো শেয়ার করি। তো এখন আমি করছি টিকিয়া, তো এটা কিছুই না, আলু সেদ্ধ তো সকলেই করো বাড়িতে, যখন আলু সেদ্ধ বেঁচে যাবে তখন তাতে দুটো পাউরুটি আমি একটুখানি জলে ডুবিয়ে পাউরুটিগুলোকে নিংড়ে নিয়েছি, নিয়ে আলুর সঙ্গে আলুতে জাস্ট আমি দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর নুন, দিয়ে আলুটাকে পুরো স্ম্যাশ করে নিয়েছি, তার সঙ্গে পাউরুটিটাও একদম মেখে নিয়েছি, আর এরকম সাদা তেলে চাটুর মধ্যে ভাজি, হয়ে গেল আমার টিকিয়া। ঘুগনি আমার কড়াই আছে, তো এটা একটা খুব হেলদি জলখাবার, আর এটা পেটে অনেকক্ষণই দল মানে থাকে, অনেকক্ষণই খেলে বেশ পেট ভার করাই থাকে। আর নিয়ে নিচ্ছে পেঁয়াজ কাটা আর ঘুগনি, আর রয়েছে আমার তেঁতুলের চাটনি। তো তেঁতুলের চাটনি আমার এমনিই কড়াই আছে, তো আমি কিভাবে এটাকে সাজাচ্ছি সেটা দেখে নাও, টিকিয়াগুলোকে করে ভেঙে দেবো, তার উপর ছড়িয়ে দেবো ঘুগনি, আর ঘুগনির উপরে দিয়ে দেবো কাটা পেঁয়াজ আর তেঁতুলের চাটনি, আর একটুখানি দেবো বিট নুন, আর তোমরা তার উপর জিরেগুঁড়ো ছড়াতে পারো বা চাট মশলা। তো আমি চাট মশলা বা জিরেগুঁড়ো দিইনি আজকে, তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, যে যেমনভাবে খাবে
বেশ দারুণ লাগে খেতে। তো বাইরের চাট খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে এইভাবে চাট বানিয়ে খাওয়াটা অনেকই ভালো আর অনেকটাই হেলদি। আর বাচ্চাদের কিন্তু এটাই চটপটা জিনিস কিন্তু দারুণ লাগে। তো বাইরে চটপটা জিনিস খাওয়ার থেকে বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেললে অতি সহজে কিন্তু খেতে ভালোই লাগে। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে, তো মাকে ভালো করেই দর্শন করেছি। কিন্তু সেখানে তো মোবাইল টোবাইল একদম লকরুমে রেখে দিতে হয়, তোমরা সকলেই জানো। তো লকরুমে রেখে আমরা জাস্ট দর্শন করেছি, আর বাইরে বেরিয়ে কচুরি আর ডাল তো বিশ্ববিখ্যাত দক্ষিণেশ্বরের, ওটা খেয়ে এসছি। আর এখন বাজে ঠিক 8টা, আমি 7:45 নাগাদ বাড়ি চলে এসেছিলাম। তো রাতে রান্না করাই আছে, চিকেন করা আছে, রুটি আনবে, তো খাওয়া হয়ে যাবে। আর আমি আজকে শেয়ার করেছি, কালকে সন্ধেবেলা আমি একটুখানি কচুরি টিকিয়া আর ঘুগনি করেছিলাম, কচুরি বলছি। তো সেটা রেসিপিটা মানে ঘুগনি তো বাড়িতে সকলেই করো, তো কিভাবে টিকিয়াটা করবে ওই পাউরুটি আর আলু সেদ্ধ দিয়ে, তাতে একটু নুন দিয়ে জাস্ট মেখে ওটাকে চাটুতে ভেজে দেবে। সাদা তেলেই আমি ভেজেছি। ভেজে টিকিয়াভাবে কীভাবে চাটটা বানাতে হয় সেটা আমি দেখিয়েছি, সেটা ভালো করে দেখে নিও। তো এরকম ব্রেক আমরা ছোটোখাটো ব্রেকফাস্টে বা টিফিনে এরকম খেতেই পারি, আর এটা খেলে বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর এখনও আমার ঘর তো পরিষ্কারই আছে। আর সকালবেলাটা আজকে আমি সকাল থেকে মর্নিংয়ের পুরো রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সকালে ঘুম থেকে উঠে আমি কী করি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, তার আগে আমি কিন্তু চা করার আগে আমি একটু এক্সারসাইজ করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, একটু প্রাণায়াম করি। তো সেগুলো শেয়ার করিনি, অন্যদিন একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকলেরই অন্তত 5-10 মিনিট নিজের জন্য সকালটা সময় দেওয়া দরকার। তো আমি ময়লাটা ফেলে এসেই ফার্স্ট ওই কাজটা করি, তারপর আমি ওয়াশরুম থেকে আসি, এসে চা বসাই। এখন শীতকাল বা একটু গরমকালে মনে হয় চাটা খেয়ে ঠাকুর ঘরে যাই, তারপর ঠাকুর ঘরে যাই, তারপর পুরো কাজটা আমি কমপ্লিট করি। তো প্রথম দিনটা সকালটা যদি কেউ এরকম প্রাণায়াম বা হালকা এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু দিনটাও ভালো থাকে, সারাদিন চনমনে হওয়া থাকা যায়। আর আমার এই কাঁধে একটা স্পন্ডাইলাইটিসের প্রবলেম আছে, তো আরেকটু প্রবলেম আছে আমার কাঁধে, সেটা তোমাদের সঙ্গে পরালোচনা করব। ওই কারণে আমাকে এক্সারসাইজটা মাস্ট, ডাক্তার বলেছে আপনি খেতে ভুলে যাবেন কিন্তু এক্সারসাইজটা করবেন, কারণ পেন কিলার কিন্তু বেশি খাওয়া উচিত না। আমি পেন কিলার আপাতত এখন খাই না, আর যদি 2-3 দিন আমার গ্যাপ হয়ে যায় সারাদিন আমার পা কাঁধে যন্ত্রণা থাকে, তো ওই কারণে। আর তারপরে এই কাঁধে যন্ত্রণার জন্য আমার ঘুম হয় না, ঘুম না হলে মাইগ্রেনের যন্ত্রণা বাড়ে। তো ওই কারণে আমি এক্সারসাইজটা কোনো দিন সকালে ভুলি না, সে যতটুকুই হোক, হয়তো 5 মিনিট হলো কোনো দিন সেটাও করি, কোনো দিন বেশি সময় পেলাম 10 মিনিট সেটাও করি। তো এই হালকা এক্সারসাইজ কিন্তু আমাদের প্রত্যেকেরই করা দরকার। আর শীতকালে দেখবে এই ঠান্ডার জন্য সবেতেই ব্যথা বেদনা একটু বেড়ে যায়, আর এই এক্সারসাইজটা করলে কিন্তু একদম ব্যথা বেদনা থাকে না। আর মোটামুটি ঘর দোর গোছানোই আছে। দেখো বাচ্চারা একটু বড় হয়ে গেলে কিন্তু ঘর দোর গোছানো থাকে, মানে খুব একটা নোংরা করে না। আর আমার মেয়েরা এমনি ছোটোবেলা থেকেই ঠান্ডা, বড়টা একটু দুর্নত ছিল কিন্তু খুব একটা ঘর দোর নোংরা করতো না, আর আমাকে তো প্রচণ্ডই ভয় পেত। তো যাই হোক, ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রিপশন প্লিজ করো। তো আজকের মতো রাখছি, বাই। তো নতুন ব্লগে নতুনভাবে আমি আসবো পৌষালি, ততক্ষণ ওয়েট করো।